বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে, নাহলে পূর্ণাকে বাঁচাতে পারতাম। রূপ বরাবরই পূর্ণাকে খুব পছন্দ করতো কি ভালোবাসতো। পূর্ণারও উজানের প্রতি একটা ভালো লাগা আছে, আর উজানের তো ডেফিনেটলি আছে। আমি এসেছিলাম এক্স্যাক্টলি 28 অক্টোবর, আর 1 নভেম্বর থেকে আমার টেলিকাস্ট শুরু হয়। খুবই অল্প সময়ের আমি এখানকার মানুষ, এতদিন ধরে আমি কাজ করছি সবার মধ্যে, খুব একটা বেশি দিন হয়নি, বাট কম দিনে সবটা খুব নিজের হয়ে গেছে। ওরা সত্যি খুব ভালো, খুবই পোলাইট, খুব মানে এত ব্যবহার সবাইকার ভালো, এত মিষ্টি মানুষ প্রত্যেকজন, তো আমার খুব ভালো লাগছে। আর সবার সঙ্গে অ্যাকচুয়ালি আমার প্রথম কাজ, আমি এখানে কারোর সাথে কাজ করিনি, অত্যধিক ভালো, সবাই খুব ভালো, মিষ্টি সবাই খুব। রূপ বরাবরই পূর্ণাকে খুব পছন্দ করতো কি ভালোবাসতো, কিন্তু পূর্ণা কখনোই রূপকে সেই জায়গাটা দেয়নি, বন্ধুর চোখেই দেখে গেছে। প্রমোতে দেখা গেছে যে একজন গুন্ডাদের হাত থেকে একজন ছেলে বাঁচায়, সেটাই আমি। উজান দত্ত চৌধুরী পেশায় একজন ডক্টর, সে বাইরে ছিল, সেও সেই সময় বাড়ি ফিরছিল, মানে তার বাড়িতে আসছিল বিদেশ থেকে। রাস্তায় এরকম একটা মেয়ে বিপদে পড়ে, তো যে কোনো মানুষই আমার মনে হয় যে সেই মেয়েটিকে সাহায্য করবে, এটা বাস্তব কি ধারাবাহিক রিয়েল লাইফ রোল লাইফ, সাহায্য করাটা খুব উচিত এই টাইমটা, তো সে বাঁচিয়েছে। লাস্ট টাইম যখন আমাদের বিয়ে হলো, তখনও একটা কনসিডেন্টলি এখানে যে ভিলেন রাগিনী বা নবনীতা, এটা পলিটিক্স করেছিল গুন্ডাদের হাত থেকে, বিনয় যে আছে রাগিনীর সঙ্গে যে থাকে, তো সে তুলে নিয়ে গেছিল মানে পূর্ণাকে, তো সেখানে গিয়ে আমি রেস্কিউ করি, আমি বাঁচাই। ওই বাধ্যতা মানে বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়, নাহলে পূর্ণাকে বাঁচাতে পারতাম। বিয়ে অবধি তো মিল হয়ে গেছে আশা করছি, আর কি মিল হবে এবার? এবার হ্যাঁ, যেটুকুনি আমরা দেখে বুঝতে পারছি বা আমিও দেখে বুঝতে পারছি, পূর্ণারও উজানের প্রতি একটা ভালো লাগা আছে, আর উজানের তো ডেফিনেটলি আছে। ভালোবাসা ঠিক জানি না, কিন্তু প্রচণ্ড পছন্দ করে, একটা খুব শ্রদ্ধা করে, তো আমার মনে হয় পূর্ণা ক্যারেক্টারটা উজানের প্রতি সেম, মানে ও দুজনকেই খুব পছন্দ করে। এখানে আমি 3rd পার্সনকে দেখতে পাইনি। এই ক্যারেক্টারটার মধ্যে আর আমার মধ্যে, মানে আমি শায়ন মুখার্জি, আমার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, খুব একটা না, আমার মনে কোনো ডিফারেন্সই নেই। শুধু ওখানে উনি মানে ওই ক্যারেক্টারটা পেশায় একজন ডক্টর, আর এখানে আমি একজন কাজ করছি টেলিভিশনের পর্দায়। আমার মনে হয় ক্যারেক্টারটা করতে আমাকে বেশি ভাবতে হয়নি, যেভাবে আমি ভাবি ক্যারেক্টারটা ওইভাবে ভাবে, যেভাবে আমি চলি ওইভাবে ক্যারেক্টারটা চলে, যেভাবে আমি কথা বলি ক্যারেক্টারটা ওইভাবেই কথা বলে, যেভাবে ডিসিশন নেয় এই ক্যারেক্টারটা, আমি এইভাবে ডিসিশন নিই। বাট এখানে যেহেতু একটা ধারাবাহিক এখানে বিয়ে করে নিয়েছে, এই কাজটা আমি করবো না হয়তো এত তাড়াতাড়ি, বাট আদারওয়াইজ আমাদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। ক্যারেক্টারটা খুব প্রিয় ক্যারেক্টার, আমি অনেকগুলো ধারাবাহিক করেছি, তার মধ্যে সত্যি বলছি সব থেকে বেস্ট ক্যারেক্টারটা আমার মনে হয় রূপসাগরে মনে মানুষের উজান দত্ত চৌধুরী। ট্রাস্ট মি, আমার এই ক্যারেক্টারটার ব্যাপারে মানে উজান দত্ত চৌধুরীর ব্যাপারে তো অনেক কিছু জানলে, আরও যদি জানতে আপনারা ইচ্ছুক থাকেন বা রূপসাগরে মনে মানুষ নিয়ে যদি আপনাদের জানতে ইন্টারেস্ট থাকে, তাহলে প্লিজ চোখ রাখুন SBF টেলিভিশনের পর্দা। দেখা হচ্ছে আপনাদের সাথে।